চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে লন্ডন পৌঁছেছে রিয়াল মাদ্রিদ এদিকে এগারো বছর পর ওয়েম্বলিতে ফাইনালে ফেরায় উচ্ছ্বসিত মেয়র সাদিক খান জোর দিচ্ছেন নিরাপত্তা ব্যবস্থায় আর ম্যাচের আগেই লস ব্লাঙ্কোদের সাবধান করেছেন বরসিয়া বস এডিন টারসিক নিজেদের ছাড়িয়ে যাওয়ার মিশন ভিনিসিউস জুনিয়র ক্রুলস এদের মিলিতাওদের সে অভিযানে লন্ডনে পৌঁছেছে চ্যাম্পিয়ন্স লিগের সফলতম ক্লাবটি জুট বেলিংহ্যামের হাস্যোজ্জ্বল চেহারা জানান দিচ্ছে কতটা নির্ভার রিয়াল মাদ্রিদ একে তো নিজ দেশে ফিরেছেন তার উপর পরিষ্কার ফেভারিটের তকমা সব মিলিয়ে পনেরোতম শিরোপার খুব কাছে লস ব্লাঙ্কোস শেষ আট ফাইনালে হার নেই আঞ্চেলতী শিষ্যদের আঠারোতমবারের মতো শ্রেষ্ঠত্বের মঞ্চে রিয়াল লন্ডন থেকে কড়া নিরাপত্তায় ওয়ার্ডফোর্ডের পাঁচ তারকা হোটেলে পৌঁছায় ফুটবলারদের বহনকারী টিমবাস যেখানে ভক্তদের ছোটোখাটো জটলা প্রিয় ফুটবলারকে দেখতে ভিড় করে হোটেল নেয় আন্ডারডক বরিশিয়ার ডটমুন্ড অবশ্য দমবার পাত্র নয় ম্যাচের আগে কথার লড়াইয়ে কোচ এডিন্টার সিক উনিশশো সালে সবশেষ ইউরোপিয়ান শিরোপা জিতলেও ফাইনাল খেলেছে এগারো বছর আগে এই ওয়েম্বলিতেই সেবার বার্নের কাছে ধরাশারি হলেও এবার রিয়ালের স্বপ্নযাত্রা থামাতে চায় দ্য বিস

সঙ্গে ফাইনাল ঘিরে সজাগ মেয়র সাদিক খান এগারো বছর পর ওয়েম্বলিতে ফাইনাল ফেরায় আমি রোমাঞ্চিত আমরা ইউরোর ফাইনাল থেকে শিক্ষা নিয়ে ভালোভাবে ইভেন্টটা শেষ করতে চাই তিন দিন ব্যাপী উৎসব চলবে তবে অবশ্যই নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হবে 2021 একুশ ইউরোর ফাইনালে টিকিট ছাড়াই সহস্রাধিক মানুষ ঢুকে পড়েছিল ওয়েম্বলি স্টেডিয়ামে পুলিশের সাথে উগ্র সমর্থকদের দাঙ্গার ঘটনাও ঘটে চ্যানেল টোয়েন্টি ফোর